If I got like the way we lost it all today, tell me honestly, would you still love me the same? If I showed you my flaws, if I couldn't be strong, tell me honestly, would you still love me the same? Hello friends, welcome to our channel. आज के निश्चय thumbnail देखा तो हमने बुझे गए थे, हमने एक बार क्यों जाते हैं? এখন 3:15 বাজে, সবে বাড়ি থেকে বেরিয়েছি আর প্ল্যানটা খুব সাডেন হয়েছে। কালকে রাতে ও বলল যে ভাই অনেকদিন ইকো পার্ক যাওয়া হয়নি, তো ঘুরে আসি। তো আমরাও বেরিয়ে পড়লাম, এখন যেতে কতক্ষণ লাগে সেটাই ব্যাপার। আজকে ফুড ব্লগ হবে কিনা গ্যারান্টি দিচ্ছি না, তো সাথে থাকো আর দেখতে থাকো। मैं खाम खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। तो कह दो ना हमें आज, तू दे दो ना एक बात, तू छेड़ो ना जज्बात में खो लेना। हो मेरी ही हो ना खफा, हो मेरी ही चल ना रुला, ना कर आफरा लब रेज करे ना बिजा। दिल मेरा कुवारा, दिल मेरा कुवारा, दिल मेरा कुवारा, दिल मेरा। এখন ফাইনালি আমরা ইগো পার্কে চলে এসেছি অনেকক্ষণের যুদ্ধ করার পর। তো দাদা এখন টিকিট কাটতে গেছে, টিকিট কাটলেই আমরা ইকো পার্কের ভেতরে ঢুকবো। তো দেখা যাক কতক্ষণে টিকিট আসে আমাদের। এন্ড এই যে দাদা টিকিট কেটে চলে এসেছে। কত টিকিট, কত টিকিট চার্জেস? 30 টাকা পার হেড। পার হেড, চলো যাওয়া যাক। চেঞ্জ নিতে ভুলে গেছিলাম, এটা তোর দ্বারাই সম্ভব। এখন আমরা দেখতেই পাচ্ছেন মোটামুটি এখন আমরা ইকো পার্কের মধ্যে ঢুকে গেছি। ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ঠিক করে নেওয়া যাক। পিছনে আপাতত ব্যাকগ্রাউন্ড দেখুন, সামনে কিছুক্ষণ পরে দেখাবো। কতদিন পরে এলাম, মানে সেই লাস্ট এসেছিলাম যখন কলেজে সেকেন্ড কি থার্ড ইয়ারে পড়ি, তারপরে এলাম। দারুণ লাগছে। এবার ফোকাসটা একটু অন্যদিকে করে দিই, কারণ আমার দিকে দেখানোর থেকে এখানে যা সিন আছে সেগুলো দেখানো বেশি বেটার বলে মনে হয়। স্প্রাইট, ₹80 কোল্ড ড্রিঙ্কস। চিয়ার্স টু মাই লাইফ। তো চিয়ার্স টু মাই লাইফ, অনেকদিন পরে ইকো পার্কে এসে ৪০ টাকার কোল্ড ড্রিঙ্কস, যেটা বাইরে হয়তো 30 টাকায় পুরো এক বোতল আছে, সেটা আমরা এখানে এসে 40 টাকা করে নিয়েছি। এটা নিয়ে এমনি, কারণ এটা নিয়েছি হচ্ছে একটা রেস্টুরেন্টের পাশ দিয়ে গিয়ে এই সুন্দর ভিউটা এনজয় করতে হয়। যদি এনজয় করতে হয় তো একটা কিছু নিতেই হতো, শুধু সেই জন্যই নিয়েছি। তার সাথে যে হাওয়াটা দিচ্ছে সেটাও একটু বলার জন্য অনুরোধ করছি, এত রোদ থাকা সত্ত্বেও না, যেহেতু আমার চুলটা ভালো মতো উঠছে আর সমুদ্রের ঢেউটা, মানে এটা কি সমুদ্র, এটা লেক, লেক এটা লেক, এটা লেক, মানে লেকের যে ঢেউ তাতে লোকে আন্দাজ করেই নেবে, তাতে আর আলাদা করে বলার মতো কিছু জায়গা নেই আমার। ফিকি ফিকি জিন্দগানি ভরি দে তু ফাগুন কে রঙ সারে প্রাণ মেরে, অধিয়ারি কারি রাতে কর দে তু পুনম কি উজিয়ারে উজিয়ারে, জান মেরে প্রাণ মেরে।
आज कर उन्वान दे अंजाम दे कुछ नाम दे इस गीत को पहचान ले। मैं खाम खा चला चला और बढ़ता गया तुम्हारी राम साथ सांस लेता गया। এখানকার পার্ক তো আমাদের চুকলো এন্ড এবার আমরা আমাদের নেক্সট স্টপে যেটা সেদিকে যাওয়া যাক। আমি ইকো পার্কে লাস্ট জবে এসেছিলাম তখন বললাম যেটা কলেজে সেকেন্ড ইয়ারে পড়ি আমার বিশেষ করে মনে পড়ছে সেতু আমন বৈশাখী শ্রেয়া কুন্তল এদের কথা এদের সাথে লাস্ট আমি এসেছিলাম। ইকো পার্ক ঘুরে শেষ করা যাবে না বস আমি দু ঘন্টা হাতে টাইম নিয়ে এসেও দেখেছি আর আজকে তো হাতে যথেষ্ট টাইম কম আছে আমাদের ঘুরে শেষ করা যাবে না। বাট এই যে লেকের যে সুন্দর হাওয়াটা এরকম আমি দেখো ঠিক এরকম জায়গাটা দাঁড়িয়ে আছে তো এরকম লেকের সুন্দর হাওয়াটা এনজয় করাটা বেস্ট লেভেলের দারুণ। লোকে এখানে আসে ফ্যামিলি নিয়ে ছুটি কাটাতে আমাদের ফ্যামিলির মা বাবাকে তো বাড়ি থেকে বের করা যায় না রেসপন্সিবিলিটি দায়িত্ব ওনাদের ঘাড়ে পড়ে গেছে তো যতদিন এখনো পর্যন্ত একটু ফ্রি আছে একটু ঘুরে কারণ তারপর ওই রেসপন্সিবিলিটি যদি পড়ে যায় তারপর ঘোরা ফোরা সব বন্ধ হয়ে যাবে। আর এদিকে দাদা আমাকে আজকে মানে একটা ফ্যান্টাস্টিক শট কিছু দেবে ও আমার পিছনে ক্যামেরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে জানি না কি শট নিচ্ছে বাট আমরা এনজয় করছি। লাস্ট টাইম যখন আমরা এসেছিলাম তখন এই মাদার্স ওয়ার্কস মিউজিয়াম যেটা ওতে আমরা গিয়েছিলাম বেশ ভালো তো এখন দেখি আমরা যতটা কমপ্লিট করা যায়। এইদিকে সেই সেভেন ওয়ান্ডার্সের যে নকল ফকল করেছে ওই প্যারিসের যেটা ছিল প্যারিসের গেটটা ওটা দেখি আমরা ঘুরতে ঘুরতে ওই পর্যন্ত যেতে পারি কিনা। কাকারা এখানে আলাদা মজাতেই আছে আলাদা জগৎ। এই যে যদি কারোর ডুও সাইক্লিং করার ইচ্ছা থাকে এখানে অনেক জায়গায় কাউন্টার আছে এরকম সাইকেল নিয়ে নেবে তারপর দুজন মিলে গেতাবে বাড়িতে যে জীবনে কোনোদিন সাইকেল চালায় না এখানে এসে পথে বাস দিয়ে হচ্ছে দুজন মিলে ডুও সাইক্লিং করে। আমি আমি বাড়িতে সাইকেলই চালাই এসব ডুও সাইক্লিং ফাইক্লিং আমাদের জন্য না বস একটা ইলেকট্রিক স্কুটি খুঁজছি যদি পাওয়া যায় তো একটা নিয়ে পুরোটাকে একটা ট্যুর মারবো পায়ে হাঁটতে কষ্ট হয় বস কিন্তু 150 টাকার মধ্যে অবভিয়াসলি বাজেট ম্যাটার করে মিডল ক্লাস ফ্যামিলি। এই যে সামনে ফুড ক্যাফে এবার ফুড ক্যাফে দেখে আবার বললো না দাদা ব্লগ চাই দাদা ব্লগ চাই যাও গিয়ে বিরিয়ানি খেয়ে ব্লগ করো। এখানে বিরিয়ানি খাওয়ার মতো ক্ষমতা আমার নেই 500 টাকা যেদিন স্পন্সর পাবো সেদিনকে ইকোতে এসে বিরিয়ানি খাবো। স্পন্সর নেই কিছু নেই কোনো মনিটাইজেশন চালু হয়নি অ্যাডভার্ট আসে না অত ফুড ব্লগ কিসের। আপনারা একটু সাবস্ক্রাইব করে দিলে খুব ভালো লাগে আপনাদের ভালোবাসা এগিয়ে দেখো বস ফুড ব্লগ দেখতে গেলে নিজের টাকা দিয়ে ফুড ব্লগ করি অর্থাৎ যতদিন না মনিটাইজেশন চালু হচ্ছে কোনো স্পন্সরশিপ কাজ করছে রেস্টুরেন্ট মতো আছে ভাই সব রেস্টুরেন্ট বন্ধ অডিয়েন্সকে দেখানোই যাবে না দেখালেই বলে দাদা ফুড ব্লগ চাই অত ফুড ব্লগ কিসে তোমরা সাবস্ক্রাইব করলেই আমরা ফুড ব্লগ আনবো। সাবস্ক্রাইব করো টাকা দাও নিজের টাকা দিয়ে আর ফুড ব্লগ হচ্ছে না সালা প্রত্যেকটা ফুড ব্লগের পিছনে এক পাতা মেট্রোজিল খেতে হয়। তো এই যে এখানে একটা জাপানিজ ফরেস্ট আছে ফ্রি এন্ট্রি আছে টাকা পয়সা দিলে ঢুকতাম না সুন্দর এখানে সিংহ এই পাশে দুটো সিংহ বসে আছে আমাদের জন্য আর সামনেই আমাদের গৌতম বুদ্ধ। ওখানে বোধহয় একটা রেস্টুরেন্ট টাইপ আছে সেই জায়গাটা। হ্যাঁ এই যে সেই ব্রিজটা সেতু এই ভিডিওটা তুই দেখিস ভাই আমি তোকে লিঙ্কটা পাঠাবো আমার ভিডিও তো তুই দেখিস না আমি জানি তো আমি তোকে লিঙ্কটা পাঠাবো দেখিস ওই যে সেই ব্রিজ যেখানে আমি দাঁড়িয়ে ক্যামেরা মেরে তোর ছবি তুলেছিলাম এই জায়গাটা দারুণ এসছে পুরো সেই জাপানিজ যে কার্টুনগুলো হয় না ঠিক জাপানিজ কার্টুনে সেই নোবিতা সিজুকার যে ব্যাপারগুলো থাকে কার্টুনে যেরকম দেখানো হয় ঠিক সেরকম এসছে ভাই মারাত্মক লাগছে আমার এখানে কি করো বলো আজকে সালা 20 মিনিটের ভিডিও হয়ে যাবে যা ফুটেজ নিচ্ছি আমি এত ভিডিও রাখবো কোথায়। এই এখন গাছের ফোকরে ঢুকিয়ে দিল হ্যাঁ তারে বেঁধে যাস না ভালো লাগছে
ভালো লাগলে কমেন্ট করে দাও, লাইক করে দাও, এঙ্গেজমেন্ট বাড়াও, সাবস্ক্রাইব করো, আর কিছু করতে পারো যদি করে দাও। ইধর প্রেম চল রহা হ্যায়, প্রেম ঠিক হ্যায়, হামারা ফোকাস এ হ্যায়। হ্যাঁ এই ওটা ভুল করে দেখানো হয়ে গেছে, ওইদিকে দেখো না, এই ঠিক, এই হ্যাঁ ঠিক আছে। হ্যালো গাইস, জায়গাটা সুন্দর তাই গেছি বসে, নতুন করে ইন্ট্রো নিচ্ছি এখানে ভালোবেসে। এখন বিনা পয়সার ট্রেন আসছে ভাই, ট্রেনে তো উঠতে পারবো না, ফ্যান সামনে ফাঁকা যাচ্ছে, একটু ছবি তুলে নি। ট্রেনও চলে গেছে, আমিও চলে গেলাম, এটাই হচ্ছে আমাদের মধ্যে কি বলে সাদৃশ্য। অনেক ঘুরেছি বাড়ির ট্যারিস, আজকে প্লেন ও না বাসে এসছি সোজা প্যারিস। मैं खाम खा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। ভাই ইকো তুই বড্ড বড়, মানে তোকে ঘুরে কভার করা চারদিখানি কাজ, 3.5 বিঘে সালা কখন থেকে ঘুরেই যাচ্ছি, একটা ছোট্ট পার্ট বোধ হয় শেষ করেছি, এখনো বোধ হয় কতটা বাকি রয়ে গেছে। তো এই যে সুন্দর বড় বড় পাখা দিয়ে লেখা বাংলার গ্রাম বেঙ্গল ভিলেজ, এখানেই বোধহয় একটা মানে হোটেল হয়েছিল যেটা রীতিমতো কয়েকদিন আগে চর্চাতে এসেছিল। কম বাজেটের মধ্যে ভালো অ্যাফোর্ডেবল ফুড পাওয়া যায় যেখানে, ইচ্ছা ছিল ফুড ব্লগ করার কিন্তু আজকে তো হবে না, আজকে কোনো মতেই সম্ভব নয়, কিছুই কমপ্লিটই করতে পারলাম না, আর কোনো রেস্টুরেন্ট ফেস্টুরেন্টে ঢোকা এই মুহূর্তে সম্ভব নয়। বাস আউটারটা দেখিয়ে দিই, সেই আমাদের সেই বাংলার যে হাত পাখাগুলো হয় না মেলা থেকে যেগুলো কেনা হয় আমাদের, তো সেই রকম একটা ট্র্যাডিশনাল একটা জিনিস দিয়ে সাজানো, বাট মেইন কম্পোজিশন তো সিমেন্ট, বাট যে আর্কিটেক্টটা সেটা সুন্দর। আর এখান থেকে যে ফুলগুলো দেখতেই পাচ্ছ, এগুলো একটা আলাদা লেভেলের শোভা বাড়িয়ে দিয়েছে। বাস ইকো পার্কের মানে টিকিট 30 টাকা, বাট ভেতরে ঢুকে 30 টাকা উসুল হয়ে যায়, খাও না খাও যায় আসে না, 30 টাকা উসুল করার মতো জিনিস ভেতরে আছে। বস मैं खा मखा चला चला और बढ़ता गया, तुम्हारी राह में साथ सांस लेता गया। তো এই যে তোমাদের একটু আগে যেটা বলছিলাম যে হাত পাখা দিয়ে যে একটা বেঙ্গল ভিলেজ মতো করা ছিল, এই হচ্ছে তার টিকিট কাউন্টার। অ্যান্ড টিকিট কাউন্টারটাই জাস্ট দেখো দেখো কি সুন্দর করে সাজিয়েছে, বাংলায় কি সুন্দর সুন্দর লেখা, আসিব ফিরে কুয়াশার এই বাংলায়, কার্তিকের নবান্নের দেশে, মানে কবিতার লাইনটা তো তোমরা বুঝতেই পারছো। যেখানে আজকে ফেসবুকে আর জি অয়ন্তিকার কন্ট্রোভার্সি নিয়ে ছেড়ে আছে যে ইংলিশ না জানলে নাকি কর্পোরেশনে চাকরি হয় না, সে জায়গায় দেখো বস বাংলা সব জায়গায় আছে, ইংলিশ জানো কি না জানো বাংলাই থাকি বাংলা জানি, এটাই ভাই বেস্ট। এখন দেখো 10 টাকা টিকিট ছিল, ঢুকলে ঢোকাই যেত, কিন্তু মনে হয় না যে বাইরে যা পড়ে রয়েছে সেটা দেখেই কভার করতে পারবো না, তো ভেতরে ঢুকে লাভটা কি, এখন বাইরে যেটা পড়ে রয়েছে যেটা ফ্রিতে নান্দনিক দেখতে পাচ্ছি সেটাকেই এনজয় করি। এই যে হচ্ছে সেই ধামসা রেস্টুরেন্ট যেটা নিয়ে রীতিমতো ইউটিউবে ফুড ব্লগগুলো ছেড়ে গেছে, বেশ ভালো রিভিউ ছিল এটার উপরে,
ইচ্ছা ছিল একদিন ইকোতে এসে এই ধামসার উপরে একটা ফুড ব্লগ করব, বাট পসিবল তো হয়নি। আর কালকে যেহেতু হুট করে এই প্ল্যানটা হয়েছে, তো এখন রীতিমতো বাজে দেখো হচ্ছে 5:30 বেজে গেছে, এখন আর ঢুকে কি ব্লগ করব। আর বুঝতেই পারছো এই মাসের শুরুর দিকে আজই, হাতে টাকা পয়সা বেশি কিছু নেই, খরচাপাতি এখন একটু মিপে ঝুপে করতে হবে। এখানে একটা হার্বাল গার্ডেন ছিল যেটা হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল এর দ্বারা প্রতিষ্ঠিত। তার মানে হার্বাল যেহেতু বুঝতেই পারছো ভেতরে আয়ুর্বেদিক বিভিন্ন গাছপালা থাকবে এটাই স্বাভাবিক। টিকিট বোধ হয় নেই যত সম্ভব, বাট এখন ভেতরে ঢুকলাম না কারণ ভেতরটা অনেকটা বড়, কমপ্লিট করতে পারবো না। এই যে সেই ম্যাপটা, আর দেখো এখানটা দেখো, এই যে 7 wonders সেটা আছে গেট নম্বর 4-এ। তা আমরা এখন এই 7 wonders দেখার প্ল্যানটা করছি, অতএব আমাদেরকে এই সোজা গিয়ে 4 নম্বর গেটের দিকে যেতে হবে। চলো চলো যা যা। হ্যালো ফ্রেন্ডস, আপনার জীবনে কি সুখের অভাব পড়ে গেছে? আপনার বন্ধুকে আপনাকে বাস দিচ্ছে? তো চলে আসুন নিকো পার্কে, আর টেস্ট ফ্রম ব্যাম্বু গার্ডেন। এখান থেকে মাস নিন আর যাকে যাকে দেওয়ার ইচ্ছা দিয়ে দিন। আলাদা করে বাম্বু পুঁতে রেখেছে ব্যাম্বু গার্ডেন, এটা নাকি দেখার জিনিস ভাই। যে দিকে তাকায় ভাই, যে দিকে তাকায় সেই দিকে হচ্ছে রেস্টুরেন্ট। এত রেস্টুরেন্ট কেন, মানে দেখিয়ে দেখিয়ে তোমার হচ্ছে খিদে পাওয়ানোর ধান্দা না? বাট আমিও স্যাফ্রানটা এখান থেকে না বেরোনো পর্যন্ত সালা কিছু খাবো না। ব্যাম্বু গার্ডেন ওই যে রেস্টুরেন্ট, রেস্টুরেন্টের সামনেই আছে ব্যাম্বু গার্ডেন, মানে রেস্টুরেন্টে যাওয়া আর পিছনে বাঁশ নেওয়া দুটো একই ব্যাপার। কিন্তু আমরা খুঁজে বেড়াচ্ছি সেই তাজমহলটা কোথায়। আমরা 7 wonders দেখেই বাড়ি যাবো আজকে, তাতে যদি আমরা বাস না পাই হেঁটে হেঁটে বাড়ি যাবো। তোমরা যদি কখনো কেউ বিষ্ণুপুর গিয়ে থাকো, তো এই হচ্ছে সেই জোর বাংলো বলে। আমি বিষ্ণুপুর গেছিলাম ওই জয়রামবাটি কামারপুকুর সাথে, একটা বিষ্ণুপুরে আমাদের একটা ট্যুর ছিল, তখন আমি এই জোর বাংলোটা দেখেছিলাম ঠিক সেই আদলে এটাকে করা। একবার গাছগুলোকে জল দেওয়ার একটা পদ্ধতিটা দেখো, এইটা হচ্ছে অনেকটা শাওয়ার টাইপ, এখান থেকে জলগুলোকে লিক করা হচ্ছে, সেটা হাওয়ায় ভেসে ভেসে প্রত্যেকটা গাছে পৌঁছে যাচ্ছে। রাস্তাটা দেখো বুঝতে পারবে, একটা আর্টিফিশিয়াল রেইন টাইপ সৃষ্টি করা হচ্ছে এখান থেকে। মারাত্মক কনসেপ্ট ভাই, প্রযুক্তি কোথায় কোথায় চলে যাচ্ছে। এন্ড ফাইনালি এখন আমরা তাজমহলের টিকিট খুঁজতে পেরেছি, এখন সেইদিকেই যাচ্ছি। চলো বস, পড়েছিলাম পিরামিডের কথা আমি তখন কিশোরে। হ্যালো গাইস, এখন আমি চলে এসেছি মিশরে। ও ভাই সাব, ট্রেজর ডান, পজ করে নিয়ে পড়ে নিও ঠিক আছে। এই যে এখন যেটা তোমাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি, তার জন্য তোমাদেরকে এটা পড়ে নিতে হবে। আমরা সেই স্ট্যাচুর পাদদেশে এসে দাঁড়িয়ে আছি, শুদ্ধ বাংলা মুখ দিয়ে বেরোচ্ছে। স্ট্যাচু দেখে নাও, সাথে আমাদের দুজনকেও দেখে নাও, আমরা দুজন বর্তমানে স্ট্যাচু বসে দাঁড়িয়ে আছি। এর থেকে বেশি খিল্লি আমার ব্লগে আমি আর করতে পারবো না বুঝলে। আমি এখন সেই এন্টারটেইনমেন্ট ব্লগার হতে চাইছি, বাট এর থেকে বেশি এন্টারটেইনমেন্ট প্রোভাইড করা আমার পক্ষে সম্ভব না। হ্যালো গাইস, বর্তমানে আমরা প্লেন থেকে ঝাঁপ মেরেছি, এখন আমাদের ল্যান্ডিং হচ্ছে, ল্যান্ডিং ল্যান্ডিং ল্যান্ডিং, এখন আমরা আগ্রাতে ল্যান্ড করে গেছি। পুরো প্লেন থেকে ঝাঁপ মারলাম সোজা আগ্রায় চলে এলাম। সামনেই তাজমহল দেখতে পাচ্ছ, কোনো টিকিট লাগেনি আমাদের, এখান থেকে পুরো মিড আকাশে আমরা ল্যান্ড করে গেছি। এই চীনের জন্য আমাদের দেশের অনেক বড় বাস গেছে, সালা নিজে তো কোভিড ইনভেন্ট করেছে, করে সব দেশে ছড়িয়ে দিয়েছে। তো এখন আমরা চীনের প্রাচীরের ওপর দিয়ে হাঁটছি, চীনে গিয়ে চীনের মধ্যে আমরা বোম ব্লাস্ট করতে যাচ্ছি ঠিক আছে। তো এই আমরা বর্তমানে চীনে আছি।
কিন্তু গাইস এটা কি কেস হলো, চীন থেকে বর্তমানে তাজমহল দেখা যাচ্ছে, অনেক উঁচু তো সেজন্য। আমি ইতিহাসের খুব একটা ভালো স্টুডেন্ট ছিলাম, তো তোমাদেরকে কি আর বলবো সেসব কথা। তোমরা জানো চীনের প্রাচীর সব থেকে উঁচু, যেটা নাকি স্পেস থেকেও দেখা যায়। তো আমরা সেই চীনের প্রাচীর ওপর দাঁড়িয়ে আছি, আর স্বাভাবিকভাবে এখানে দাঁড়ালে দিল্লির তাজমহল বলো, জেরুজালেম বলো, মিশরের পিরামিড বলো, এগুলো অবভিয়াসলি দেখা যাবে, এতে অবাক হওয়ার কিছু নেই। আমাদের কাছে ডোরিমনের সেই অ্যানিহয়ের ডোর এসে গেছে। ও তো চীনের প্রাচীরে ছিলাম দাদা, এক ধাক্কা মেরেছে সোজা রোমের কলোসিয়ামে এসে পৌঁছেছি। আরে একটু হাত পা ভেঙে যেত বস, এরম জোরে কেউ ধাক্কা মারে? ঠিক আছে চলো, এসে যখন পড়েছে ঘুরে দেখে ফেলি কাহানি ঘর ঘর কি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, আশা করছি ভিডিওটা ভালো লাগবে তোমাদের, যেটুকু দেখাতে পারলাম। এখন 6:30 বাজে, এখন আমরা বেরোবো এখান থেকে। তো সুন্দর একটা লাইট ছিল, ভাবলাম এই জায়গাটায় এন্ড করে দিই। যারা যারা ভিডিও দেখছো সকলের সাবধানে থেকো, সুস্থ থেকো, ভালো থেকো, লাইক করো, সাবস্ক্রাইব করো, অবশ্যই কমেন্ট করে শেয়ার করে দিও, বাস এটুকু করে দিও, অ্যাসাম তো করো তোরা। ঠিক আছে তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য ওকে, টাটা।